নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। আপনাদেরকে একটা ভিডিওতে আমি আগেও বলেছিলাম যে মন্দিরে প্রচুর কাজ চলছে, মন্দিরে রং করা চলছে, তো সেই সব কাজ প্রায় পূর্ণ হয়ে গেছে। আর এবার শেষের দিকে মন্দিরে যখন এইসব কাজ হয়, তারপরে আবার রেগুলার পুজো শুরু করার আগে কি করতে হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আর এটা দেখে আপনারা এটাও একটু অনুমান করতে পারেন যে যদি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় বা অন্য এরকম ধরনের কোনো কাজ হয়, তাহলে কি ধরনের পুজো করতে হয়। তাহলে চলুন আমরা আগে একটু শুনি, আর তারপরে আমরা দেখব যে কিভাবে এই ধরনের পুজো হয়। শিল্প দোষ বা মূর্তি পুনর্সংস্কার পূজা বা মূর্তি প্রতিষ্ঠা কিভাবে হয় সে সম্বন্ধে আমরা একটি ভিডিও করছি। এটা নিয়েও অনেকে আমাদেরকে অনুরোধ করেছে। মন্দিরে টাইলস লাগানো হোক বা মূর্তিতে রং করা বা চর্যাদি কর্তৃক স্পর্শ দোষ হইলে কি করা উচিত। কোনো কোনো মন্দিরে মূর্তিতে প্রতি বছর রং হয়, কোনো জায়গায় 5-6 বছর অন্তর, কোথাও বা 10-12 বছর অন্তর, কোথাও বা একবারই রং হয়েছে আর রং হয় না, সেক্ষেত্রে কি পূজা পাঠ করা উচিত। যদি মূর্তির অঙ্গুলি আদি খণ্ডিত হয় তার কি ব্যবস্থা। শাস্ত্র অধিক খণ্ডিত মূর্তিকে বিসর্জন করিতে বলিয়াছে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে একবার কৃষ্ণের পা ভেঙে যাওয়ায় পণ্ডিতরা বলেছেন গঙ্গায় বিসর্জন দিতে। রানীমা রাসমণির সে কথা পছন্দ হলো না, তিনি ভাবলেন একবার রামকৃষ্ণকে জিজ্ঞাসা করা হোক। ঠাকুর রামকৃষ্ণ অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন। রাসমণিকে বললেন, তোর জামাইয়ের পা ভাঙলে কি তাকে ফেলে দিবি, যা ভালো করে জোড়া লাগিয়ে পুজো কর। এখনও সেই মূর্তি বিরাজমান, তবে অবস্থা দেখে ব্যবস্থা করা উচিত। কোনো কোনো মন্দিরে পুনঃপ্রাণ প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়, আবার কোনো জায়গায় বিশেষ মহাস্নানাদি করাইয়া নূতন বস্ত্রভূষণাদি প্রদানপূর্বক ষোড়শ প্রচারে পূজা করা হয়। স্থাপনা দিবসেও এইভাবে বহু মন্দিরে পূজা হয়। দেবদেবীর মন্দির হইলে অবশ্যই শিবষষ্ঠায়ন চণ্ডীপাঠ করা প্রয়োজন। এক্ষেত্রে পূজক, তন্ত্রধারক, পাঠক, পরিচারক, ব্রাহ্মণ প্রয়োজন। কোনো ক্ষেত্রে এমনও দেখা যায় ব্রাহ্মণ দ্বারা সাধারণ রং করে নূতন বস্ত্র পরানো হয়, ভোগ দিয়ে পূজা করা হয়, তাহাও প্রযোজ্য। এসব পূজারও বিশেষ দিন অর্থাৎ পুণ্যাহ, শান্তিষষ্ঠায়ন, দেব প্রতিষ্ঠা পঞ্জিকাতে লেখা থাকে। এছাড়া দেবদেবীর প্রিয় দিন ও প্রিয় তিথিতেও করা যাইবে। রবিবারকে আজকাল শ্রেষ্ঠ বার ও তিথি মনে করিতেছে, যে কোনো কারণেই হোক ইহা অনুচিত, রবিবার শুভবার নয়। দেবদেবীর মূর্তির স্নান, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, বস্ত্র পরিধান, ভোগ নিবেদন দরজা বা পর্দার দ্বারা আবদ্ধ করিয়া করিতে হয়। এই ইহা সকলের দর্শনীয় নয়। আমরা আমাদের মন্দিরে যেভাবে পুনর প্রতিষ্ঠা বা বিশেষ পূজা শিল্পদোষের কারণে রং করা হয়েছে, তো সেই কীভাবে করা হচ্ছে সেই সব আমরা দেখাবো। এটার দ্বারা অনেকের উপকার হবে, কারণ প্রতিটা মন্দিরে এসব হচ্ছে আজকাল। কি করা হবে না করা হবে অনেকে জানে না বা আমাদের কাছে জানতে চায়, এটা সবাইয়ের জন্য সুবিধা হবে এই আশা করে। মূর্তি সংস্কার কর্মের ব্যবস্থা বলে আমি এখানে শেষ করছি। সবচেয়ে আগে আপনাদের দেখাই রং করার পরে মন্দিরের ভেতরটা কেমন দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তাহলে চলুন এবার আমরা দেখি যে পুজোতে কি কি করতে হয়। ওম সহস্র
বুদ্ধির লজ্জা বুকু শান্তি শান্তি সৃষ্টি ক্ষমা কর এটা ধর্মপত না সুসংযতা ওম আদিত্য চন্দ্রমা ভৌম বুধ দীপ সিদ্ধার্থা রাস্তা মধ্যম ঘন্টু রাহু কে তৃষ্ট দর্বিতা ওম ঋষয় মুনয় গাব দেব মাতর এ বচ দেব প্রশ্ন ধুবা নাগা গুপ্ত সাপ্তরঙ্গনা অস্ত্রাণি গর্ভশাস্ত্রাণি রজন মোহনানি চ ঔষধানি চরণানি কলসা বৈবাসুকে সরিত সগরা শৈল শিক্ষানি জলদানগা দেবদান গন্ধর্বা দশ রক্ষ পণ্ডগা এটা বিসন্ধন্তু ধর্ম কামাক্ষ সিদ্ধে সিন্ধু ভৈরব শোনগা দেহদা বিসংস্থিতা সর্বেষু মনসো ভুক্তা ভিন্নারে স্নাবন্দিতে কম সত্যতা দশ দে নাগা পতল তল বাসিন সর্বেষু মনসো ভুক্তা ভিন্নারে স্নাবন্দিতে ওম সর্বেশামধিকো দেব ঈশানো নম নামত শিলবাণীর মহাদেব বৃঙ্গারে স্নাতন দিবান ওম মন্দাকিনা শ্রীগদবাদী সর্বপাপ হরণশিবা সর্বশস্ত্র শুভশ্রব্বা স্নানং ভবতু তে রতে ওম পরমাং পবিত্রাং মুসলাম বন্ধি জ্যোতি সমন্বিতাম জীবনং সর্বপাপগ্নাম বৃঙ্গারে স্নাতন দিবাম ওম গন্ধান্তং শমনং জৈব শীতলং সুমনোহরম সর্বপাপ হরণবাদী বৃঙ্গারে স্নাতন দিবাম ওম আপহিষ্টাময় ভুবা স্থান উর্জিত ধাতন ভৈরণায় তর্শসে ওম যো বা শিবতম রসস্থ স ভজেত না উচিতিরপাতর ওম তস্যা অরঙ্গমাব বোধ সখয়ায় বিন্নত আপ জনয়থা চ ন ওম সঙ্গদেবীরভীষ্টয় সন্নো ভবন্তু পীতয়ে সঙ্গরোধী সুবন্ধুরা ওম মধুবাতরিতায়তে মধুচরন্তি সিন্ধব মাধীর্ণ সন্তোষী ওম মধুনক্ত মধুশস্য মধুবৎপৎসঙ্গ মধুবস্ত নদী তা মধুমান্ন বনস্পদে মধুমাঙ্গস্তু সূর্য মাধীর গাব ভবন্তুনা ওম দেবস্বতা সবিতু প্রসবেয়স্তিন বহুভাং উষ্ণহস্তভমস্তিনো ভৈষ্যবেন তেজসে ব্রহ্ম বর্ষসা বিসিঞ্জামি ওম সরস্বত্যৈ ভৈষ্যবেন বীর্যয়ন্নদ্দায়া বিসিঞ্জামি বলায় শ্রিয় যশে সে অভিসিঞ্জামি ওম অগ্নায়া হি গীতয়ে বিহান হবদাতয়ে নিয়তা সত্যব হিংসি ওম নাং জ্ঞানম ওম হিং শ্রীশেষ ওম হিং শিখাবস ওম হিং কবিতা হোক ওম হোম নেতৃত্বাবস ওম ঘ স্কাভ ওম ধান ওম কলিকা ওই নম ওম দাউ ম ওম হিং চন্দ্রিকা ওম ওম হিং হিং নম ওম ধান নম ওম হিং নম ওম ধান নম ওম কিং কলিকাই নমঃ ঔষধি সমরাজি বহুদি সদবিচক্ষণা তাসাম সিক্ত মুক্তমারঙ্কময় সংহিদে ওম সাগরা সবিত সর্বা সর্বশ্রেষ্ঠ নদা সখা সর্বসৌভিমি পাপগ্না সহস্র স্থাপন্দিতে প্লবনেষু সুরা সরকি দধি দুগ্ধ জলে সধা সহস্রধরয়া দেবী স্নাপয়ামি মহেশ্বরী Thank you.
আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।